নমস্কার, নবরবি কিরণের রেডিও নাটকের আসরে আপনাদের স্বাগত। এনআরকে রেডিওর রোববারের নাটকের দ্বিতীয় পর্ব আপনাদের সকলের জন্য নবসাজে সেজে উঠেছে। এপ্রিল মাসের সমস্ত নাটক উপস্থাপিত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পগল্প রাজকাহিনী অবলম্বনে। আজকের নাটক অবনীন্দ্রনাথ ঠাকুরের হাম্বির। আজকের কাহিনী আরম্ভে ফিরে তাকাতে হয় ইতিহাসের পাতায়, যেখানে জানতে পারি সেই সময়ের কথা যখন চিতোর পাঠানের হস্তগত হয়নি, যেখানে তখনও আছে ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষ্মণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে পরিপূর্ণ, সেই সময় যুবরাজ অরি সিংহ আন্ধুয়া বনের ধারে উজলা গ্রামের মেঠো পথে দলবল নিয়ে বার হয়েছেন শিকারের আশায়। শিকার হলো একটা ছুঁচালো মুখ দাঁতালো বরাহ। শিকার বরাহ রাজাকে নিরাশ করে ঢুকে পড়ে জনার খেতে। অরিসিংহ তার দলবল নিয়ে বনে প্রবেশ করে শিকার সন্ধান করার জন্য। যুবরাজের শিকার সন্ধান দেখছে একটি মেয়ে। শিকার না পেয়ে তারা হতাশ, দলবল নিয়ে ফিরে যাবে। তখন মেয়েটি বরাহ মেরে শিকারীদের ভেট দিতে আসে। হে লড়কি, কেসে মারা? ইস বল্লম সে ঘায়ল কিয়া। তুমারা ঘর কহাঁ হ্যায়? উজলা গ্রাম মে হি হ্যায়, সাঁঝ হো গয়ে, আব ঘর চলে। যুবরাজ অরি সিংহ বেলা শেষে দিনের অস্তমিত সূর্যের আলোয় রাজপুতের মেয়েটির সহজ সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজের অজান্তে কখন তাকে মন দিয়ে ফেলেন। পরদিন উজলা গ্রামে সেই বালিকার ঘরে তার পিতার কাছে রাজকুমারের দূত নিয়ে এলো বিবাহের প্রস্তাব। আমরা চন্দ্রশা বংশের চৌহান রাজপুত, গিলোট বংশে কন্যাদানে আমি সম্মত নই। আপনি বিচক্ষণ ব্যক্তি, বিবাহের প্রস্তাবটি আর একবার বিবেচনা করুন। হাতের লক্ষ্যে এভাবে পায়ে ঠেলবেন না মহাশয়, আমাকে হতাশ করবেন না। এই শুভ কার্যে আপনি সম্মত হন। যাই বলো তোমরা, কিন্তু আমি লক্ষ্মীকে কখনো এই রাজবাড়িতে 500 দিনের দাসী করে দিতে পারি রে। তার চেয়ে আমার কন্যা গরিবের ঘরে গিন্নি থাকে সেও ভালো। যথা আজ্ঞা, প্রণাম। চন্দ্রাশু বংশের রাজপুত পিতার প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতোর থেকে পুনরায় দূত এলো রানী পদ্মিনীর পত্র নিয়ে। রানী পদ্মিনী পত্র পাঠিয়েছেন? রানী লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন। যাও দূত, এ প্রস্তাবে আমি রাজি। রানীর আদেশ আমি শিরোধার্য করলাম, তুমি সানন্দে ফিরে যাও। যথাজ্ঞা, প্রণাম। আজকের এই মুহূর্ত জীবনে স্মরণীয় হয়ে থাকুক রানী, চির অক্ষয় হোক আমাদের বন্ধন। আপনার সান্নিধ্যে ধন্য আমার জীবন, আপনার ভালোবাসায় আমি আপ্লুত মহারাজ, প্রণাম। এক বৎসর পরে লক্ষ্মী রানীকে এবং এক মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে যুবরাজ পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। উজলা গ্রামে রইলেন কেবল রানী লক্ষ্মী পুত্র হাম্বিরকে নিয়ে, আর কৈলোরের কেল্লায় রইল মেবারের রানার বংশধর অজয় সিংহ।
বেশ কিছু বছর অতিক্রান্ত। সোরনল গ্রাম ও আরাবল্লী পর্বতের মাঝে একটি ছোট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা। পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য এই কেল্লার নির্মাণ। আজ সে কেল্লা সম্পূর্ণ শ্রীহীন, চরম ভগ্ন দশা তার। এক ঝড় বিদ্যুতের রাতে চিতরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র পরিবার নিয়ে এই কেল্লায় আশ্রয় নিলেন। শ্রীহীন ভগ্নপ্রায় কেল্লা পুনরায় রানা অজয় সিংহের বাসযোগ্য হয়ে উঠল প্রজাদের অক্লান্ত পরিশ্রমে। সন্ধ্যার সময় রাজা ও রানী পুত্রসহ কেল্লায় প্রবেশ করে। হায়, সূর্য এখন রাহুগ্রস্ত, কবে যে সুদিন আসবে জানি না। পাঠানের হাত থেকে কবে যে চিতর উদ্ধার হবে, আমার দুই পুত্রের উপর নির্ভর তো করতে পারি না। সত্যি এ বড় চিন্তার বিষয় রানা, আপনার এত অর্থবল লোকবল কিছুই তো নাই, চিতর উদ্ধার সত্যি এক কঠিন কর্ম। কেন রানী, কিসের জন্য এত উদ্বেগ? রানা, আপনার দুই পুত্র আজিম সিংহ ও সুজন সিংহ ঝড় বৃষ্টির রাতে গতকাল শিকারে গিয়েছে, কিন্তু এখনো তারা ফেরেনি। এ তো বড়ই দুশ্চিন্তার কারণ। সংবাদ আছে মহারাজ। প্রণাম। কি সংবাদ, শীঘ্র বলো, আমি অত্যন্ত চিন্তিত হয়ে আছি রাজপুত্রদের জন্য। রানীমা, বড়কুমার আজিম বাহাদুর আঘাত পেয়েছেন পাহাড়ের উপর শিকার করতে গিয়ে। ভীল সর্দার মুঞ্জ ডাকাতের সঙ্গে হরিণ শিকার নিয়ে ঘোর বিবাদ হয়। বিবাদের সময় মাথায় ভয়ানক আঘাত পেয়েছেন বড়কুমার, আর ছোট কুমার পথের ধারে চটিতে বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পরে দাসী ফিরে এলো। রানীমা, বড়ই দুঃসংবাদ এনেছি, বড়কুমার চলে গেলেন, তার প্রাণ পাখি চলে গেল। অজয় সিংহ শোকে দুঃখে ম্রিয়মান, হতাশায় ভুগছেন তিনি। রাজ্যে হাহাকার পড়ে গেছে, রাজা বুঝি আর বেশি দিন বাঁচবেন না। সূর্যবংশের গৌরব আজ অস্তমিত প্রায়। অন্যদিকে দুর্দান্ত মুঞ্জ ডাকাতের নৃশংস অত্যাচারে প্রজালোক আতঙ্কিত। তারা একদিন লুট করে কৈলোরের কেল্লা। রাজা অজয় সিংহের মাথায় আঘাত করে কেড়ে নেয় রাজমুকুট। বৃদ্ধ অজয় সিংহ, ছোট কুমার, সুরজ কুমার নেশাখোর। তবে কে রক্ষা করবে কৈলোরের প্রজাগণকে? এ হেন দুরবস্থায় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী এলেন কৈলোরে পুত্র হাম্বিরকে সঙ্গে নিয়ে। আমার দাদা অরিসিংহের পুত্র তুমি, আশীর্বাদ করি তোমায়। তোমার পিতা পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাওয়ার সময় একটি পত্র একখানি চামড়ার থলি আমায় দেন তোমাকে দেবার জন্য। এই চিঠিতে তার শেষ ইচ্ছার কথা লেখা আছে। হাম্বির, এই নাও পত্রখানি, আর এই থলিতে আছে একখানি ছোরা। বৎস, পড়ে দেখো তোমার পিতার শেষ ইচ্ছা কি। মহারাজ অধিরাজ অরিসিংহ আদেশত, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সমরে যদি আমার স্বর্গলাভ হয়, তবে দেশাচার মতো ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া রাজ্য পালন করিবে। রানী লক্ষ্মী ও শিশুপুত্রের জন্য সমুদয় জমিজমা ব্যবস্থা করিয়া দিবেন। লেখা আছে যদি হাম্বির ও ভাইজির সন্তানগণের মধ্যে বিবাদ ঘটিবার সম্ভাবনা, সে নিমিত্ত অনুরোধ যে মন্ত্রীবর্গ ও প্রজালোক যাহাকে উপযুক্ত বিবেচনা করিবেন তিনি রাজ্যাধিকারী বলিয়া সাব্যস্ত হইবেন। আমার পিতা এটিও লিখেছেন যে উত্তরাধিকার নিয়ে গৃহবিবাদ হলে ভগবান একলিঙ্গের অভিশাপ সেই বিবাদরত কুসন্তানকে স্পর্শ করবে।
পুত্রের বিষয় বিবেচনা করে এখন আমার কর্তব্য আমার পুত্র সুজন বাহাদুর ও হাম্বিরের মধ্যে মীমাংসা হোক দেওয়ানি রক্ষায়। কে উপযুক্ত আমি তার হাতেই দেওয়ানির ভার দিয়ে শান্তি লাভ করতে চাই। প্রজাগণ বিষয়টি বিবেচনা করুন, সিদ্ধান্ত জানান। সভায় তর্ক বিতর্কের ঝড় ওঠে। তোমরা চুপ করো, শোনো সবাই। সেই রাত্রে ডাকাত কেল্লা থেকে চিতরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে, সূর্যবংশের ঘোর অপমান করেছে। হাম্বির ও সুজন দুইজনের মধ্যে যে সেই পাপাত্তার মুন্ড সমেত রাজমুকুট উদ্ধার করে নিয়ে আসবে সেই দেওয়ানির ভার গ্রহণ করবে। ভিল ডাকাত সর্দারের কাটা মুন্ড আমার চাই। আজ সভা ভঙ্গ হল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। ভয়ানক ডাকাত, মুঞ্জ ডাকাত, যার নামে দেশ শুদ্ধ থরহরি কম্পন। হাম্বিরের আগে গিয়ে ডাকাতের মুন্ড কেটে এনে পিতার সম্মুখে রাখবেন, এই তার পরিকল্পনা। ওদিকে বীর হাম্বিরও অস্ত্রে শান দিচ্ছে। ভোর হয়েছে, লক্ষ্মী হাম্বিরের কাছে এলেন। তুমি এখন অস্ত্রে শান দিচ্ছ, আর ওদিকে সুজন সিংহ ডাকাত ধরতে চলে গেল। তাই তো মা, দাদা আমায় ডাকলেন না তো, রাজত্বটা দেখছি আমার কপালে নেই। যাই হোক, আমি ছাড়ছি নে, বাবার হাতে ছোড়া দিয়েই আমি কার্য উদ্ধার করবো মা। যা যা, বেলা হলো, আমি অস্ত্র দুটোতে শান দিয়ে দিচ্ছি, তুই শিগগির লড়াইয়ে যাবার ব্যবস্থা কর। হ্যাঁ মা, আমি আজ সন্ধ্যাকালেই রওনা হব, তার আগে একটি ঘোড়া বেছে নিতে হবে। পথ চিনবি কি করে হাম্বির? লোকজন তো তোর সাথে নেই। একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। মুঞ্জ ডাকাত দুর্দান্ত মানুষ, তাকে ধরতে কৌশলে কার্য সিদ্ধ করতে হবে, ফন্দি করে তাকে ধরতে হবে। মুঞ্জ ডাকাত তো আর বুনো শুয়োর নয়। সন্ধ্যা হয়ে এলো বাবা, এবার যাত্রা কর, প্রস্তুত হ তুই। হাম্বির তুই জয়ী হ। আমায় আশীর্বাদ কর মা। আরাবল্লী পর্বতের ঘন বনচ্ছায়ায় ঘোর অন্ধকারে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন হাম্বির। অতি সন্তর্পণে নদীর পাড়ে পাড়ে, বনের ধারে, পাহাড়ের গহ্বরে দিনের পর দিন ডাকাতের সন্ধান করে চললেন হাম্বির। বনের ফলমূল নদীর জল খেয়ে দিনের পর দিন কাটে হাম্বিরের। বনে শোনা যায় বাঘের গর্জন, মহাবনে ডাকাতের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন হাম্বির। ঘুরতে ঘুরতে হাম্বির ক্লান্ত অবস্থায় একটি গাছের তলায় শুয়ে পড়েন। দূরে শুনতে পান বাঘের গর্জন। হাম্বির কয়েকজনের কথাবার্তা শুনে বুঝতে পারেন যে তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। কতদিন কেটে গেছে, সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে গেছে, আর হাম্বির অন্যদিকে কৌশল আঁটছে ডাকাতকে ধরবার জন্য। সবাই ভাবছে ডাকাতের হাতে হাম্বিরের মৃত্যু হয়েছে। এদিকে অজয় সিংহের রাজসভায় উজলা গ্রাম থেকে হাম্বিরের পত্র নিয়ে এক দূত এলো। হাম্বির উজলা গ্রাম থেকে মুঞ্জ বাহাদুরকে মেবারে রানা করে রাজসিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা দেখাশোনার ভার দিয়েছেন। অজয় সিংহ যদি কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত মুঞ্জ বাহাদুর সশরীরে কেল্লা দখল করবেন। হাম্বির কি এতদূর নিচ হবে? চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? সুজন সিংহ, উজালা গ্রাম থেকে ডাকাতের দলকে তাড়াও, আর হাম্বিরকে বেঁধে আনো। এহেন সময় রানী লক্ষ্মী সেনাপতির হস্ত্রে হাম্বিরের উদ্দেশ্যে পত্র পাঠান এবং বলে দেন হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে।
উজালা গ্রামে মুঞ্জ বাহাদুর রাজ সিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে দুই নূতন মন্ত্রী, হাম্বির আছে, আর আছে সন্ডামার্কা পাহাড়ি ভিল। মুঞ্জ বাহাদুরের সভায় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এলো। প্রণাম, সংবাদ আছে, অনুমতি করুন আপনার কাছে সংবাদটি পেশ করব। আজ্ঞা দিলাম, বলো তোমার কি বলার আছে। মহারানা কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে কাশীবাস করবেন, আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করবে, এর জন্য মাসিক 6,000 তঙ্খাও পাবেন। পাকা দলিলে কলমে সই দেওয়া ভালো নয়, আমি বলি মহারাজ এতে পাঞ্জা মোহর দিন। ঠিক আছে, আমি কালিমেকে হাতের ছাপই দিলাম। এ তো ভারী মজা, হাম্বির বিনা যুদ্ধে বিনা হাঙ্গামায় এক হাতের ছাপেই কাজ সাফ। বন্ধু হাম্বির, এবার একটু আমোদ আহ্লাদ হোক, আমি এখন মাদলের বাজনা আর মহুয়া চাই। আনন্দ করো নাচে গানে মাদলের বাজনায়। হাম্বির মহুয়ার কলসি আর মাদলের ব্যবস্থা করেছে। উজালা গ্রামে ভিল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা। এই আয়োজনে এলেন মন্ত্রীরা, হাম্বির এলেন, গ্রামের প্রজালোক এলো, আর সেই সঙ্গে এলো সাদা পোশাকে ভদ্রলোক সেজে রাজপুত সৈন্য। মহুয়ার নেশায় ভিলের দল যখন আচ্ছন্ন হয়ে পড়েছে, তখন হাম্বির মুঞ্জ ডাকাতের গলা কেটে হত্যা করে, কৈলোরের দিকে রওনা হয়। এক সেনাপতি ভিল রাজার রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দেয়। কৈলোরের কেল্লায় অজয় সিংহের সভায় কাটা মুন্ড নিয়ে হাম্বিরের প্রবেশ। মহারাজ আপনাকে প্রণাম, এই আপনার রাজমুকুট, আর ওই রয়েছে মুঞ্জ ডাকাতের কাটা মুন্ড। এসো বৎস, শোনো সকলে, রাজপুরের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকা কাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার ব্রত উদযাপন হল, আজ থেকে রাজ্য সিংহাসন সকলই তোমার। প্রণমী মহারাজ। এই গল্পটি শোনালেন অদিতি দত্ত। বিভিন্ন ভূমিকায় লক্ষ্মী শর্মিষ্ঠা মুখার্জি, হাম্বির অভিক ঘোষাল, যুবরাজ তীর্থপ্রতিম অধিকারী, বালিকার পিতা সুদীপ্ত রায়, রাজদূত অভিক ঘোষাল, অজয় সিংহ, অজয় ভট্টাচার্য, রানী ইনা বাগচি, দাসী মৌসুমী ঘোষ, মুঞ্জ ডাকাত অনিরুদ্ধ ঘোষ, সেনাপতি সুদীপ্ত রায়, নাট্যরূপ অদিতি দত্ত, পরিচালনা নবনাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।